হাই ফ্রেন্ডস, সুডি ব্লগে আপনাদের স্বাগতম জানাই। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন, আমিও ভালো আছি। আজকে আমি একটি নতুন রেসিপি নিয়ে আসলাম, শিমের বিচি দিয়ে রুই মাছের ঝোল। তাহলে দেখতে থাকুন কিভাবে আমি এই রেসিপিটি তৈরি করলাম। আগের দিন সারা রাত আমি শিমের বিচিটাকে ঠান্ডা জলের মধ্যে ভিজিয়ে রাখলাম। আপনারা চাইলে কয়েক ঘন্টা ভিজিয়ে রেখেও এই রেসিপিটা তৈরি করতে পারবেন। প্রথমে কড়াইতে একটু জল দিয়ে দেব। তারপর শিমের বিচিগুলি দিয়ে দিলাম। ফিরে আসছি 15 মিনিট পরে। ফিরে এসেছি 15 মিনিট পরে। আপনারা দেখতেই পাচ্ছেন শিমের বিচিগুলি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমার এই রান্নাটা তৈরি করতে যে উপকরণগুলি লাগবে সেগুলি বলে দিলাম। প্রথমে লাগছে আলু, 4-5টা আলু টুকরো করে রেখেছি। একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, 4-5টা কাঁচা লঙ্কা কুচি, 1 টুকরো আদা, 1 চামচ নুন, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ পাঁচফোড়ন, 2টা তেজপাতা, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 2 চামচ ধনে জিরে গুঁড়ো, 2টি শুকনো লঙ্কা। তারপর পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি ভালোভাবে মিক্সিতে পেস্ট করে নেব। ফোড়নের জন্য একটু পেঁয়াজ কুচি রেখে দেব। একটু জল দিয়ে দেব ভালোভাবে পেস্ট হয়। প্রথমে কড়াইতে একটু তেল দিয়ে দিলাম। দিয়ে দিলাম আলুর টুকরোগুলি। একটু নুন দিয়ে দেব। দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো। দিয়ে দিলাম একটু জল। 5 মিনিট এভাবে ঢাকা দিয়ে রাখবো। ফিরে আসছি 5 মিনিট পর। পাঁচ মিনিট হয়ে গেছে, এবার ঢাকাটা তুলে নেব। আলুগুলি খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে আলুগুলি লাল লাল করে ভেজে নেব। আলুর টুকরোগুলিকে এভাবে ছোট ছোট করে ভেঙে নেব। ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব।
তেল দিয়ে দিলাম। যে সিমের বিচিগুলিকে সেদ্ধ করেছি এগুলিকে একটু চটকে নেব। এবার কড়াইতে দিয়ে একটু ভেজে নেব। দিয়ে দেব একটু হলুদ, দিয়ে দিলাম একটু নুন, এভাবে একটু নেড়ে চেড়ে নেব। সিমের বিচিগুলি ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার কড়াইতে একটু তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেল, এবার দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা। দিয়ে দেব দুটি তেজপাতা। দিয়ে দিলাম পাঁচ ফোড়ন। দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভেজে নেব। যে মশলাটা পেস্ট করেছিলাম এটা দিয়ে দেব। দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো, একটু লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে দেখছি একটু জিরা ধনে গুঁড়ো। এবার মশলাটাকে একটু ভেজে নেব। দিয়ে দেব একটু নুন। দিয়ে দিলাম একটু জল। মশলাটা এভাবে ফুটে উঠছে, এবার মশলাটাকে একটু কষিয়ে নেব। মশলাটা কষা হয়ে গেছে, এবার ভাজা আলুগুলি দিয়ে দেব। দিয়ে দেব ভাজা সিমের বিচিগুলি। এভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। দিয়ে দেব রুই মাছের ভাজা পিসগুলি। এবার একটু জল দিয়ে দিলাম। আপনাদের স্বাদ মতো দেখে নেবেন। রেসিপিটা তৈরি হয়ে গেল। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই ভিডিওটি কমেন্ট করে জানাবেন। আর যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।